ইতিমধ্যে আমি দেখেছি এক জায়গাতে একটা ধর্ষণ বিরোধী মিটিং হয়েছে, সেখানে প্লেগার্ড নিয়ে একজনে দাঁড়িয়ে আছে, একজন মহিলা, কি লেখা সেখানে, আপনার মেয়েকে যৌন শিক্ষা দেন। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নামছে, কিন্তু প্লেগার্ড ছিল কি, আপনার মেয়েকে যৌন শিক্ষা দান, যৌন শিক্ষা প্রদান করেন। আমরা কি দেখেছি, 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি করতে দেখেছি বাংলাদেশে, বিচার দেখিনি। আমরা কি দেখেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের কারণে গর্ভধারণ করেছে সেই নবজাত শিশু, ইউনিভার্সিটির ক্যাম্পাসে ট্রাঙ্কের মধ্যে তালাবদ্ধ অবস্থা আমরা দেখেছি। আমরা কি দেখেছি, হাজারো অবৈধ সন্তান ধর্ষণের বিরুদ্ধে যারা জন্মগ্রহণ করেছে, ড্রেঙ্গের মধ্যে দাস পিনে তাদেরকে পড়ে থাকতে দেখেছি। আমরা কি দেখেছি, আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে নিয়ে দাস বিনে কাক কুকুরকে লড়াই করতে দেখেছি। আবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক ধর্ষণ ফিরাবার জন্য তাকে প্রস্তাব দিয়েছে যে পতিতালয় খোলা হোক, যদি পতিতালয় খোলা হয় তা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমি ওই সমস্ত মাথা পশমওয়ালাদেরকে বলতে চাই, যদি পতিতালয় ধর্ষণ ফিরাতে পারত তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পতিতালয় সেখানে ধর্ষণ ফিরছে না কেন? আমরা বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেছি, ভারতের জনগণও একই ধর্ষণের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতেছে, অর্থাৎ সবচেয়ে বেশি পতিতালয় ভারতের মধ্যে। যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের ভাবভঙ্গি ডিজাইন আসো দর্শকদের উৎসাহিত করে। এটা কি ধর্ষণ বিরোধী আন্দোলন? এই কি ধর্ষণ বিরোধী স্লোগান? আমরা কি দেখেছি, বাংলাদেশে এক আইন দেখেছি যে 18 বছর আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 18 বছর আগে কোনো পুরুষ বিবাহ করতে পারবে না। হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, কিন্তু তার অপকর্মে লিপ্ত হতে পারবে। অপকর্মে লিপ্ত হওয়ার জন্য কোনো আইন নাই, কিন্তু বালেগ হওয়ার পরে বিবাহ করলে এদেশের মারাত্মক এক আইন রয়েছে। শুধু তাই নয়, যদি আপনি আজকে 16 বছরের নিচে কোনো মেয়েকে, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ পড়ান, আপনার বিরুদ্ধে কেস হয়, আপনাকে জেলে ধরে নিয়ে যায়। কেন আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব বিয়ে করছিলেন 10 বছর বয়সে? এবং আজকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের মা যখন বিবাহ হয়েছিল তখন তার বয়স কত হয়েছিল একটু খুঁজে দেখান তো। আমরা বলবো বর্তমানে যেই সমস্ত আমাদের মেয়েরা ধর্ষণ ফিরাবার জন্য, ধর্ষকদের আকৃষ্ট করার জন্য মাঠে নেমেছেন, এর মাধ্যমে ধর্ষণ ফিরবে না, বরং ধর্ষণ মারবে। এই পদ্ধতি ধর্ষণ ফিরানো যায় না। ধর্ষণ ফিরাবার জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছে, এর বাহিরে গোটা দুনিয়ার যেই পদ্ধতি অ্যাপ্লাই করেন না কেন, সেই পদ্ধতির মাধ্যমে কোনো ধর্ষণ ফিরতে পারে না। যদি ফিরত তাহলে বিল ক্লিনটনও ধর্ষণ মামলায় পড়তেন না, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কোনো মানুষ তুলতো না, তার বিরুদ্ধেও ধর্ষকের অভিযোগ তোলা হয়েছে। আমাদের দেশের অনেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ধর্ষকের অভিযোগ তোলা হয়েছে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার যুবক বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের ইতিহাস? তোমাদের ইতিহাস অনেকেই জানো না। মোহাম্মদ বিন কাসিম
সে আরব থেকে এই পাক পবিত্র মধ্যে সে কেন এসেছিলেন? শুধু একটা বোনের আর্তনাদের কারণে। আমার একটা বোন রাজা দাহিরের জলদস্যু কর্তৃক অপমানিত অপদস্থ হওয়ার কারণে আমার ওই বোন নালিশ দিয়েছিল, প্রার্থনা করেছিল এই বিচার করার জন্য। তখন মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক, সে আমার মাবরির জাত রক্ষা করার জন্য 5,000 সৈন্য নিয়ে সিন্ধু প্রদেশ রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। তুমি কি জানো স্পেন কেন জয় হয়েছিল? তোমাদের অনেকেরই জানা নেই, তারেক বিন জিয়াদ, তার বয়স 70 বছর। আমরা তারেক বিন জিয়াদের নাম শুনি আমরা অনেকেই ভাবি হয়তো সে অল্প বয়সী এক যুবক হবে। না, তারেক বিন জিয়াদের বয়স ছিল 70। সে স্পেন কেন আক্রমণ করেছিল? স্পেন আক্রমণ করেছিল এক মা এবং এক বোনের আর্তনাদের কারণে। আমার বোনকে অপমান করেছিল, অথচ সে মুসলমান ছিল না। যেই বোন মুসলমান শাসকদের কাছে স্পেনেদের বিরুদ্ধে কেস দায়ের করেছিল, সে বোনটাও মুসলিম বোন ছিল না, একটা খ্রিস্টান মেয়ে ছিল। সেই মেয়ের আর্তনাদের কারণে তারেক বিন জিয়াদ 70 বছর বয়সে স্পেন দখল করে ফেলছে। যদি মোহাম্মদ বিন কাসিম একটা মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য সিন্ধু প্রদেশ দখল করতে পারে, তারেক বিন জিয়াদ একটা মা ইজ্জত রক্ষা করার জন্য স্পেন শাসন করতে পারে, আজকে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বলবো আমাদের মা বোন ইজ্জত রক্ষা করার জন্য আমরা কেন জীবন দেব না, রক্ত দেব না, সাহস দেব না? উপায় নেই, আর দিতে হবে। যদি আজকে মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আপনি এবং আমি রাস্তায় না নেমে আসি, আন্দোলন সংগ্রাম না করি, তাহলে আপনার এবং আমার মাও বোন নিরাপদে থাকবে না, কোনো বোন নিরাপদে থাকবে না, কোনো মেয়ে নিরাপদে থাকবে না। কাজে আমার মা বোনদের নিরাপত্তা প্রদান করার জন্য ওই বোনের ভাইকে, ওই মায়ের সন্তানকে, ওই মেয়ের স্বামীকে, ওই মেয়ের আত্মীয়কে রাস্তায় নেমে আসতে হবে। ধর্ষণবিরোধী আইন করার জন্য, ধর্ষণবিরোধী আন্দোলন করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখছি, গোটা দুনিয়ার অবস্থা কি দেখছি, এখানে আদর্শবান কোনো মানুষের বাসস্থান এটা বলা যায় না। চুরি, ডাকাতি, লুচ্চামি, গুন্ডামি, বদমাশি, ঝেনা, ধর্ষণে ভরে গিয়েছে এ দেশ, আর মানুষের দেশ বলা যায় না। কাজে এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না, আমরা সামনে অগ্রসর হব। যতদিন পর্যন্ত ধর্ষকদের বিরুদ্ধে আইন পাস না হবে এবং তা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, চলতে থাকবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এর বিরুদ্ধে আইন পাস করার তৌফিক দান করেন। এখন আমরা সবাই